আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। শিক্ষার আরেকটি বিষয়ে আপনাদের সকলকে স্বাগতম। শিক্ষা প্রতিষ্ঠান খুলতে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী যা বললেন, নিজস্ব প্রতিবেদক 19 আগস্ট 2021 3:34 বাংলাদেশ জার্নালে প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে। প্রতিবেদনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আপনি একজন শিক্ষার্থী হয়ে থাকেন কিংবা শিক্ষার্থীর অভিভাবক, তাই প্রতিবেদনটি স্কিপ করবেন না। প্রতিবেদন শুরু করার আগে একটু কথা, আপনি যদি আমাদের চ্যানেল নতুন বেরোতে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরাই দিচ্ছি শিক্ষার সকল আবৃত তথ্য। আর কথা না বাড়িয়ে প্রতিবেদনটি পড়া যাক এবং জেনে নেওয়া যাক তারা দুজনে কি বলেছে। দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রায় 1.5 বছর ধরে বন্ধ রয়েছে। বিভিন্ন সময় শিক্ষা প্রতিষ্ঠান খোলা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলেও করোনার কারণে সম্ভব হয়নি। তবে সব শিক্ষা প্রতিষ্ঠান দ্রুত খুলে দিতে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছে এবং শিক্ষামন্ত্রীও দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার আশা প্রকাশ করেছে। শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে দুটি বিষয় বিবেচনার কথা বলেছেন শেখ হাসিনা, তা হলো করোনা পরিস্থিতিতে সুবিধাজনক অবস্থায় আসা এবং টিকা দেওয়ার বিষয়টি নিশ্চিত করা। এই দুটি বিষয় বিবেচনা করে যত দ্রুত সম্ভব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত নিতে বলেছেন প্রধানমন্ত্রী। এ সময় শিক্ষা প্রতিষ্ঠান খোলার আগ পর্যন্ত অনলাইন ও অন্যান্য শিক্ষা কার্যক্রম সচল রাখার নির্দেশ দিয়েছে শেখ হাসিনা। এদিকে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার সর্বাত্মক প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি। তিনি বলেন, করোনা সংক্রমণ হার যে পর্যায়ে এলে বিজ্ঞানসম্মতভাবে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া যাবে, সে সময় এলেই খুলে দেওয়া হবে। প্রধানমন্ত্রীর নির্দেশনার বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, কীভাবে এবং কত দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খোলা যায় সে বিষয়ে প্রধানমন্ত্রী এ সংকটের প্রথম থেকেই আমাদের নির্দেশনা দিয়ে যাচ্ছেন। তো বন্ধুরা, এই ছিল আজকের প্রতিবেদনটি। প্রতিবেদনটি স্পষ্ট হয়েছে যে শিক্ষামন্ত্রী এবং প্রধানমন্ত্রীর বক্তব্য এবং তাদের শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে নির্দেশনা। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে বলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে এবং শেয়ার করে আপনার মধ্যে জানিয়ে দেবেন। দেখতেই পাচ্ছেন একজন লিখছেন আশাদ আখান্দা, এখানে তা লিখছেন গ্রামের শিক্ষা ব্যবস্থা অনলাইনে হয় না। তো সকল ভালো থাকুন, সুস্থ থাকুন আর সাথেই থাকুন শিক্ষার আলো। আল্লাহ হাফেজ।